মুনিবর ভৃগুর ক্রোধ জ্বালামুখীর মতো বিচ্ছুরিত হতে লাগল। এই মনস্থিতিতেই তিনি ভগবান বিষ্ণুর সাথে সাক্ষাৎ করতে বৈকুণ্ঠ যাত্রা করলেন। শেষনাগের ছত্রছায়ায় আরাম করে অধশয়ন করে শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীর সাথে বার্তালাপে মগ্ন ছিলেন। তাই দেখে ভৃগু ঋষি আগেই দুবার অপমানিত হয়ে আরও রেগে গেলেন। ভগবান মহাবিষ্ণুর বক্ষে বাম পদ দিয়ে সজোরে আঘাত করলেন। শ্রী বিষ্ণু পরম আদরে মুনির চরণ ধরে ফেললেন। ক্ষমা করুন মুনিবর, আমার কঠিন বক্ষে আঘাত করে আপনি খুব কষ্ট পেয়েছেন, সেজন্য আমাকে ক্ষমা করুন। শ্রী বিষ্ণুর কথা শুনে মুনির ক্রোধ স্তিমিত হলো। আমি আপনাকে আশীর্বাদ করছি মহাবিষ্ণু, আমাদের যজ্ঞের সম্পূর্ণ ফলই আপনি পাবেন, আর আপনি ভূলোকের সর্বশ্রেষ্ঠ দেবতা রূপে গণ্য হবেন। এদিকে রাজমহলে লক্ষ্মীদেবী রাগে ফুঁসছিলেন। বিষ্ণু প্রশ্ন করলেন, তুমি এত ক্রুদ্ধ কেন মহালক্ষ্মী, কি ব্যাপার বলো? অভিমান ভরে লক্ষ্মীদেবী উত্তর দিলেন, থাক যেতে দিন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। সব কিছু জানা সত্ত্বেও কেন আপনি না জানার ভান করছেন? দেবী বিশ্বাস করো, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি জানেন আপনার বক্ষে আমার স্থান, তা জানা সত্ত্বেও মুনিবর আপনার বক্ষে লাগাতার পদাঘাত করলেন, আর আপনি উল্টে তার কাছে ক্ষমা চাইলেন। তার মানে হলো আপনার হৃদয়ে আমার প্রতি কোনো প্রেম ভালোবাসা নেই, আপনার নিকট আমি আর থাকতে পারবো না, আমি চললাম। না দেবী, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না প্রভু, আমার সিদ্ধান্ত অটল, আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে যাবার আজ্ঞা দিন। শ্রীনিবাস বিষ্ণু নিরাশ হয়ে ভুলকের এক জঙ্গলে বেরিয়ে পড়লেন। বনমধ্যে এক উইঢিবি দেখে থমকে গেলেন। এটাই আমার অবস্থান করার যোগ্য জায়গা। শ্রীনিবাস ঢিবির মধ্যে প্রবেশ করলেন এবং যজ্ঞ সমাপন না হওয়া পর্যন্ত তথায় তপস্যা করার সিদ্ধান্ত নিলেন।